লাবণ আসছে না কেন? শরীর খারাপ হলো না তো লাবণ? না না, সেরকম কিছু হলে ইন্সপেক্টর বক্সি আমাদের ফোন করে জানাতেন। আমি আর অপেক্ষা করতে পারছি না, কতদিন দেখি না ছেলেটাকে। মাসিমা, ব্যারিস্টার বক্সি তো আগেই এসে পৌঁছে গেছে। উনি যদি দেখতেন যে প্লাবনের শরীর খারাপ, তাহলে তো কেসের এটা চেঞ্জ করে দিতেন, তাই না? উনি তো কিছুই বললেন না। অত ভাবছো কেন? একটু ধৈর্য ধরো বিনোদিনী। দেখো না, প্লাবনকে আজকে জামিনে ছাড়িয়ে নিয়ে আমরা একসঙ্গে বাড়ি ফিরব। জামিন পাবে প্লাবন? মাসিমা, ব্যারিস্টার বক্সি যখন আছেন তখন জামিন পাওয়া তো জাস্ট সময়ের ব্যাপার। প্লাবনকে বাড়ি না নিয়ে ফেরা পর্যন্ত আমার শান্তি নেই। আমি ওকে বাড়িতে নিয়ে গেলে আমি কিচ্ছু চাই না। দাঁড়াও, এখনই যেও না। আগে ইন্সপেক্টরকে জিজ্ঞেস করি যে প্লাবনের সাথে কথা বলা যাবে কি না। আর ছেলের সাথে কথা বলতে গেলে পুলিশের অনুমতি নিয়ে কথা বলতে হবে। ও কেন বুঝতে পারছো না, আইনের চোখে মা বাবার সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। রাজীব, দেখো একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নমস্কার ইন্সপেক্টর, আমাকে চিনতে পারছেন তো? আমি প্লাবন মিত্রর বাবা। প্লাবনের মা একটু ওর সঙ্গে কথা বলতে চাইছে। দেখুন, আইন আমার দাদু কথা বলতে দেবে না। অখিলেশ বাবু আসুন। হ্যাঁ স্যার। কেমন আছিস তুই? কি চেহারা হয়েছে তোর? চোখে তার এত কালি পড়েছে কেন? ঘুমোস নি? কোন সেন্স নেই মিস্টার মিত্র। আমি আমি দেখছি। বিনোদিনী, প্লাবনকে যেতে দাও। মেজাব আজকে ওকে বাড়িতে, আমি তোকে ছোটবেলার মতো করে খাইয়ে দেব, ঠিক হয়ে যাবে। আমি বাড়িতে বাড়িতে নিয়ে যেতে পারবো তো ওকে আজকে। কেন চুপ করে আছেন কেন বলুন না ওকে আজকে বাড়িতে? দেখুন, এটা তো স্যারের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। এটা আপনাদের উকিল আছে, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। কিন্তু ওকে প্লিজ আপনি ছেড়ে দিন। চলো প্লাবন, চলো, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ প্লাবন, চলো প্লাবন। না বিরোধী, কিন্তু না, আজকে দিনে চোখের জল ফেলতে নেই। শোনো, ব্যারিস্টার বক্সির উপর ভরসা রাখো। প্লাবন নির্দোষ বুঝেই কিন্তু উনি কেসের দায়িত্বটা নিয়েছেন। তুমি দেখো, উনি প্লাবনকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবেন, ছাড়িয়ে নিয়ে আসবেন। চলো আমরা আমরা ভেতরে যাই। চল।